সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই হচ্ছে থাইল্যান্ডের লাল জামরুল গাছ তো এই জামরুল গাছে আমার দুটি ফল এসেছিলো তো সেখান থেকে একটি ফল কিছুক্ষণ আগে খেয়েছি বাকি এই যে ফলটি দেখেন এই দুটি পেকে একেবারে গাছ থেকে পড়ে গেছে এই যে সে হচ্ছে সেই গাছের বোটা তো একটি খাওয়ার পরে ভাবলাম যে আসলে এই ফল সম্পর্কে যদি আপনাদেরকে আপডেট না দিই তাহলে হয়তো অনেক বড় একটা ভুল হয়ে যাবে কারণ এই লাল জামরুল ফলটা থাইল্যান্ডের যেটা এটা এত সুস্বাদু যা আসলে আমি বলতে পারবো না আসলে যে খেয়েছে সেই বলতে পারবে যে এটা কতটুকু সুস্বাদু এবং আকারে কিন্তু অনেক বড় এই ফলটি এই ফলটি ভাগ করে আমরা চারজনে খেয়েছি তাহলে অনুমান করুন যে ফলটি আসলে কত বড় এটা যদি ওজন করি তাহলে একটা লাল আপেলের সমান ওজন হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ছোটো কিন্তু আসলে ছোটো না এটা অনেক বড় একটি ফল একটা আপেলের সমান হবে এই ফলটি লাল আপেলের সমান তো দেখেন খুবই চমৎকার ফ্লেভারের এই ফলটি আপনার আপনাদের সাদ বাগানে অবশ্যই এই ফলটি আপনারা রোপণ করবেন এই গাছে এইবার প্রথমে আমার দুটি ফল এসেছিল এই গাছ থেকে তো সেই দুটি ফলই কিন্তু এখানে টিকে যায় এবং পরবর্তীতে এই ফল দুটো আমি মানে মোটামুটি যত্ন করতে করতে এই পর্যায়ে এসে পৌঁছেছে তো আজকে হঠাৎ করে দেখি যে গাছটি গাছের নিচে ফলটা পড়ে রয়েছে আরেকটা ধরার সাথে সাথে এরও পড়ে গেছে তো এই হচ্ছে অবস্থা এই লাল জামরুল যতগুলো জামরুল আছে আমরা খেয়েছি এর আগে যতগুলো জামরুল তাতে এটার মতো সুস্বাদু কিন্তু কোনো জামরুল আমি পাইনি এবং এই গাছটি বোনার আগেই কিন্তু আমি এই গাছ সম্পর্কে বেশ কিছু আপডেট আমি নিয়েছি বিভিন্ন জায়গা থেকে যে আসলে এই গাছটার ফলটা কেমন হবে সবাই এক ব্যাগকে বলেছে না এই ফলটি অনেক সুস্বাদু খুবই মিষ্টি দারুণ ফ্লেভারের এই ফলটি খেলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি জামরুল খাচ্ছেন মনে হবে যে জামরুলের মতো কিছু খাচ্ছেন মানে একটু ভিন্ন স্বাদের একটি ফল তো আপনারা বাগানে অবশ্যই ফলটি আপনারা লাগাবেন এই ফলের গাছটি দেখেন এই গাছটি একেবারে ডালপালা কিন্তু চতুর্দিকে মেলে দিয়েছে খুবই অল্প বয়স গাছের কিন্তু বৃদ্ধিটা অনেক ভালো এবং বাগানে এটা কিন্তু দারুণ ছায়ারও কাজ করে এই গাছটি যাদের রোদের সমস্যা হয় ছাদে তার অবশ্যই এই গাছটা যদি আপনারা রোপণ করেন তাহলে একদিকে যেমন আপনার ছায়া দেবে ছাদে অন্যদিকে এই দারুণ সুমিষ্ট ফল দেবে আপনাকে তো যে কারণে এই যে গাছটি আপনারা লাগাতে পারেন তো আমি বড় একটি টবে এখন দেখতে পাচ্ছেন গাছটি যদিও আমি এই গাছটি কিন্তু আগে ছোটো টবে লাগিয়েছিলাম আমার আগের যে টপগুলো এই যে এরকম টপ ছিল এরকম ড্রামে আমি লাগিয়েছিলাম এটা কিন্তু দামটা কিন্তু খুব বড়ো না মিডিয়াম আকৃতির তো এখানে রাখার পরে আমি এই ইয়া শিফটিং করে দিয়েছি যেখানে তো আপনারা প্রথমে ছোট একটা দামে লাগাবেন যে কোনো ফলের চারা কারণ ফলের চারাটা দ্রুত ই হয় আপনার শিকড় মেলে তো শিকড় মেলার কারণে যদি প্রথমে বড় একটা জায়গায় দেন তাহলে সেখানে কিন্তু খুব দ্রুত শিকড় মেলে সেই গাছটা পরে গাছের বৃদ্ধিটা ব্যাহত হবে তো যে কারণে প্রথমে ছোটো একটা টবে লাগাবেন সেখানে যখন শিকড় মেলে জালের মতো তৈরি হবে তারপরে সেখান থেকে আপনারা বড় একটা টবে গাছটি শিফটিং করবেন তো গাছের ফল সম্পর্কে আমি আরেকজনের মতামত আপনাদেরকে জানাব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার লাইভ পার্টনার তো আমি সেও এই ফলটি খেয়েছে আমি তার কাছে জানবো এই ফলটা আসলে কেমন লেগেছে তোমার কাছে আমার কাছে অসাধারণ লাগছে খুব ভালো লাগছে মানে এর আগে জামরুল খাইছি এরকম সুস্বাদু জামরুল আমি খাই নাই আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে আসলে আমি এতক্ষণ যা বলেছি মোটামুটি বিশ্বাসযোগ্য আর আমার বাগানে কিন্তু অনেক রকমের ফল আছে দেখেন প্রায় চব্বিশ পঁচিশটি ফলের চারা আছে আমার বাগানে তো আনার থেকে শুরু করে প্রায় সকল ধরনের ফলের চারা আছে তা আমি যদি আসলে তোমার কাছে এই কোন ফলের চারা আমি যতগুলো ফল এখানে খাইছো এখানে মানে মালটা আছে এখানে তারপরে তোমার আনার আছে যেগুলো মানে সবচেয়ে সুস্বাদু বলে মনে হয়েছে তার মধ্যে সবগুলোর মধ্যে আমার জামরুল সবচেয়ে ভালো লাগছে আহ আসলে জামরুলটা অনেক সুস্বাদু আপনারা নিশ্চয় এই আপনাদের বাগানে এই জামুল ফলটা লাগাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি এ সম্পর্কে ভিডিও সম্পর্কে কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ